নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার যে চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিই, কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেখানে সেম রাশির নাম থাকে। অনেকে কি করেন, ভিডিওটি সম্পূর্ণ না দেখে ভিডিওটি কেটে শেষের দিকে রাশির নাম শুনে বেরিয়ে যান। অনেকে লটারির টিকিট কেটে ফেলেন প্রচুর টাকার, তারপর মিলে না, তখন আপনারা বলেন না জ্যোতিষশাস্ত্রটা ভুল। তাই আমি প্রতিদিন আপনাদেরকে বলি, আপনারা ভিডিওটি না প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন, কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে এই আলোচনাটা করি, কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আমি কিন্তু এখানে বলি। কিন্তু আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মচকে যোগ রয়েছে কি না সেটা জানা দরকার, কারণ আমি যেটা বলি এটা হচ্ছে ইন জেনারেল একটা রাশি, সেখানে আপনার রাশির নাম থাকতেও পারে আবার মিলতেও পারে। কিন্তু ব্যক্তিগত জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে যদি আপনাদের বড় ধরনের যোগ যদি থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে আলোচনাটি কেন করি, আপনাদের কাছে আলোচনাটি করি এই জন্যই, আপনারা যাতে বুঝতে পারেন, আপনারা যাতে জানতে পারেন, এবং যাদের অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। তাতে কি হবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা এবং রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। কিন্তু যাদের দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, কারণ ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। প্রতিদিনের এই ভিডিওটি আপনাদের কাছে আমি এই জন্যই দিই, কারণ সেম রাশির নাম থাকে, অনেকে ভাবেন যে কৌশিকদা বলেছে যখন আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবেই, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। কেন ভুল ধারণা আমি আপনাদেরকে বলি, কারণ এখানে একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে কোটি কোটি মানুষই আগামীকাল অর্থের মালিক হয়ে যেত, প্রচুর অর্থের। কেন হবে না, কারণ প্রত্যেকেরই দশা মহাদশা আলাদা, রাশিচক্র আলাদা, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যভাব, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিনের মতন এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্যই দিই, আপনারা জানতে পারবেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগটা রয়েছে কি না। কারণ প্রতিদিনই কোনো না কোনো রাশির যোগ সৃষ্টি হয়, কিন্তু সেই জায়গাটাতে সমস্যা কী হয় জানেন, একটি সমস্যা, সেটি হচ্ছে আপনাদের অনেক অংশে অর্থপ্রাপ্তি হয় না। এর কারণ কি, অনেকে বলেছে যে কৌশিক দা আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে আমার মিলবে না। অবশ্যই মিলবে, আপনার হস্তরেখা দেখেও কিন্তু আপনাদের বলা সম্ভব, কারণ প্রতিদিনের এই ভিডিও, প্রতিদিনের আমার এই প্রোগ্রাম আপনাদেরকে কিছু শেখানো, কিছু বোঝানো। কারণ রাশি শুধু মিলালেই হবে না, রাশির সাথে সাথে আমাদেরকে দেখতে হবে আমাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা। কারণ প্রতিদিন যে ভিডিওগুলো আমি দিই, বারবার আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ
হয়তো আমি যে কথাগুলো বলছি আপনাদের সঙ্গে কালকে মিলে যেতেও পারে, কারণ এটাতে একটা সার্বিক বিচার দেখা গেল আপনাদের যোগ রয়েছে, আপনার সাথে মিলল না আরেকজনের সাথে মিলছে, যে কোনো দিক থেকে লটারি হোক, ফাটকা হোক, শেয়ার বাজার হোক, স্টক মার্কেট হোক, অনলাইন ট্রেন্ডিং হোক, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। বলে দিই চারটি রাশির টার্গেট নাম্বার, শুভ সময় রাশির নাম। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 1 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 9:18 থেকে 10:52 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:11 থেকে আপনার 11:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে আপনার 12:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে 11:33 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বললাম সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2। আপনাদের যে শুভ সময় সকাল 8:45 থেকে টাইমটা শুরু হচ্ছে আপনাদের এবং চলবে 10:14 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই কটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, তাই সমস্যার পাশাপাশি সমাধানের রাস্তাটাও অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাদেরকে কিন্তু বলতে পারবে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমি একটি কথা বলবো, ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।